আমরা এখন চলে আসছি যে সহস্রধারা, যে নামার রাস্তার নিচে যে নামার রাস্তা সেই রাস্তার কাছে, এবং এখানে মোট 483টি সিঁড়ি রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি জার্নিওয়ালা নতুন আর একটি ভিডিওতে। আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে আরও একটি ঝর্ণা সহস্রধারাকে। সো যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওটিও মিস করবেন না, অনেক ভালো একটি ভিডিও হতে চলেছে। সো যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে ঝর্ণায় আসতে হবে, কত টাকা খরচ হতে পারে, এভরিথিং দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। সো শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, প্রায় 10 মিনিট হাঁটার পর শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে, মানে এক কথায় পা চলতেছে না। এই ইকো পার্কে সহস্রধারায় যাওয়ার পথে এখানে এরকম কিছু আপনাদের ভিউ দেখতে পারবেন যেটা মোটামুটি আপনাদেরকে একটু আনন্দ দিয়ে থাকবে। যেমন দেখুন আমার পিছনে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ খোলা পাহাড়, এবং দূর পাশে হচ্ছে সন্দীপ চ্যানেল দেখা যাচ্ছে, এক কথায় অসাধারণ। কেউ চাইলে এখানে একটু জিরিয়ে পরবর্তীতে আবার স্টার্ট করতে পারেন আপনার জার্নি। সো আমাদের সাথেই থাকুন আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। রাস্তাগুলো এরকম সমতল কোনো রাস্তা নেই, জায়গায় সব খাড়া আঁকা বাঁকা, কিন্তু পাহাড়ের মতো খাড়া রাস্তা। সো বিকল্প ওইতে কষ্ট করে পায়ে হেঁকে যেতে হচ্ছে। তো আপনার একটা লাইক দিয়ে দিন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা অনেক কষ্ট করে একটা প্রতিমতে সিএনজি পেয়েছিলাম, মোটামুটি কম টাকা এসে পড়লাম। এবং এই যে আমরা এখন চলে আসছি যে সহস্রধারা, যে নামার রাস্তা নিচে যে নামার রাস্তা সেই রাস্তার কাছে, এবং এখানে মোট 483টি সিঁড়ি রয়েছে, 483টি সিঁড়ি রয়েছে যার দ্বারা নিচে নামতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে কাইন্ডে যে সহস্রধারা সিঁড়ি হচ্ছে 483টি। সো 483 সিঁড়ি দিয়ে আমরা সহস্রধারা নিচে নেমে যাব। সো দেখতে থাকুন আমাদের সাথে, সো দেখা হচ্ছে নেক্সট শটে। এই সহস্রধারা সিঁড়িগুলো মোটামুটি সূক্ষ্মধারার সিঁড়ির থেকে অনেকটা বেকার। এখানে চারিপাশে রেলিং দেওয়া আছে, চাইলেও পড়ে যাওয়ার কোনো ভয় নেই, তবে স্বাভাবিকভাবে উঠতে অনেকটা কষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা ওঠার কোনো বাস বা কোনো এই সাথে রাখতে পারেন।
আপনারা নিশ্চয়ই ঝর্ণাকে দেখতে পাচ্ছেন, এবং এই সে হচ্ছে সহস্রধারা ঝর্ণা। তো রাইট নাও এখন আমরা সহস্রধারা ঝর্ণা যে ঝিরিপথটা, সিঁড়ি থেকে নামার পর, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে নামার পর আমার পিছনে এরকম আপনারা এই ঝিরিপথটা দেখতে পাবেন। সহস্রধারা নামার পথে দুইটা ট্রেল আছে, ঝিরিপথ আর হচ্ছে পাহাড়ি ট্রেল, দুইটাই খুব সামান্য পরিমাণ জায়গা, যেখানে আপনারা এই সিঁড়ি থেকে আপনারা ঝর্ণা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো ট্রেল ধরে হাঁটতে পারেন। আমি যেহেতু ঝিরিপথ পছন্দ করি, তাই আমি ঝিরিপথ ধরে এগোচ্ছি। মোটামুটি ঝর্ণাটা দেখা যাচ্ছে, যদিও আমার ক্যামেরাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তবে ঝর্ণাটি কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে ঝর্ণার দিকে এগিয়ে যাই। ঝিরিপথের পানি খুব ঠান্ডা এবং অসাধারণ একটি সুন্দর ঝিরিপথ, যেটা আপনাদেরকে না দেখালে আপনারা তো বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঝিরিপথের সুন্দর। ঝর্ণার কাছে চলে এসেছে, নিশ্চয়ই আপনারা ঝর্ণার সাউন্ড করতে পারছেন। এবং এই হচ্ছে সহস্রধারা ঝর্ণা, যেটা দেখার জন্য অনেক কষ্ট করে এখানে এসেছি। আসলে অনেক সুন্দর, পানি ফু অনেক বেশি, অনেক মানুষ এখানে। তো দেখা হচ্ছে নেক্সট শটে, এর মধ্যে আপনাদেরকে সহস্রধারা কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, দেন আমরা গোসল করবো, দেন হচ্ছে আমরা ব্যাক করবো। তো আমাদের সাথেই থাকুক। আপনারা এতক্ষণ এই সহস্রধারা ঝর্ণার কিছু শট দেখলেন, এখন আমি এখানে গোসল টোসল করবো, দেন আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ব্লগটি কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন সহস্রধারা ঝর্ণা। দেখতে দেখতে আমাদের সহস্রধারা ভিডিওটি প্রায় শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট বি অবশ্যই করবেন। আর অবশ্যই এই ধরনের ঝর্ণাগুলোতে আসার আগে একটু প্রস্তুতি নিয়ে আসবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।